আরে আটকা দি আমারুম ভাই তুই মারতে পারবি মামুর বেড়ান মামুর বেড়ি আজকে কি হয়েছে জানো কাজি অর্পা আমাকে অপমান করছে যাচ্ছে তাই বলে কারণ আমি মোবাইলে খেলতেছিলাম ও বলছে আমি মোবাইলে নাকি বট সো গাইস দেখো কেমনে কি হয়েছিল তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি কই কোন নুব বোর্ডে আমার ফ্রেন্ড লিস্টে আচ্ছা সেদিন না পিড়ালাম তোর এই অ্যাকাউন্ট দিয়ে মনে নাই পিড়া তুই রিকোয়েস্ট পাঠাল পরে অ্যাড করলি এত সহজে পিড়া মিলে গেলে তো হবে না ভাই না 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 এগুলো তো তুমি তোমার ফুল হ্যাকার স্কোয়াড নিয়ে এসে পিড়াইছো তুমি কোনোদিন একলা আমার সাথে মোবাইলে ওয়ান ভার্সাস ওয়ান খেলা দেখো খেলা কারে কো একদম বুঝাই দিই ভাই হাম পিসি পে ভি পিরো হে আম মোবাইল পে ভি পিরো হে তা বাদে ভাই আর মজার ঘটনা তো বাকি আছে ভাই তুই যখন মোবাইলের কথা কইলি আমার কাছে নতুন একটা মোবাইল আসছে নতুন মোবাইল দেখে খেললে তো তোর একবারে পিড়া দেবো ইনফিনিক্স এর হট 11S এরা নতুন পাইছি করবি আমার সাথে মোবাইলে ওয়ান ভার্সাস ওয়ান ইনফিনিক্স মারা আর যাই মারো আমার লোকে জিরা দিয়ে খাও তুমি হার বাবান জিরা আচ্ছা এই ইজি 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 ভাই ইজি ভাই দেখ আমি তোরে কই গাইস দিস ইজ 100% যারা সাল বেজ্জাতি ভাই আমি পিসিতে খেললি বইলা যে মোবাইলে অর্পার আরে তারুম না এটা অর্পা ভাবলো কেমন অর্পা তুই রুম খোল হাম ইসকা বাদলা লেঙ্গে আর একটা বিষয় ভাই যদি আজকে হায়রা যাস আমি যে তোর কি করুম পচামু কি একটা তোর আইডিয়াও নাই ডিসকোডে আই তুই ডিসকোডে বৈশাখ খেলবো মারো মাত তোর কথা শোনামো তুই রুম খোল আগে যা মানে রেডি আমি জিতে খাবো মোবাইল কিন্তু আমার দেওয়া লাগবে ভাই তুই কথা বাদ দে তুই ম্যাচ চালু কর ভাই তুই বন্ধ কর ভাই এইসব সিস্টেম হবে না আর কি মোবাইল তুই সাইজ দেখছোস ভাই 5 points মানে ভাই সাইজ মোবাইলের এটার আমি তোর কই ডিসপ্লে সাইজ কত জানোস জানোসই তো না বেটা এটা 6.78 inches ডিসপ্লে তার উপরে 90 FPS পাবি তুই মানে দামই দিলি না ভাই 90 FPS 6.78 inches ডিসপ্লে ভাই আর তাছাড়া এখানে সিল্ক লাইক ডিসপ্লে ভাই এটা সিল্কের মতো দেখা যায় ভাই কাবু ভাই এই ইনফিনিক্স দিয়া যদি খেলি তাইলে কি আমি রাইস্টার হইতে পারো আরে বেডি এর 50 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়া তুই যদি খেলোস তারপর আলট্রা নাইট ভিশন ওয়ালা ভাই তাহলে তো মনে করতে রাইস্টার কেন তুই হয়ে যাবে নেক্সট ওয়াইড 444 এর নানি ভাই একদম 100 100 আমি আরে বেডি চোর ভাই তুই এই জায়গায় মানে কই ভাই লেভেল বুঝছে কথা কো ভাই কই অর্পা আইসো কই কই তুমি কই তোরে কই 4GB আর 4GB রে আমার 128GB রম এর ইনফিনিক্স ফোনটার দাম কত জানোস তুই কত 14990 টাকা কিন্তু এটার আবার একটা স্পেশাল ভ্যারিয়েন্ট আছে ভাই এটা হলো 6GB রে আমার 128GB রম আর 90 ড্যামেজ দিয়ে দিল কাব্য অর্পাকে অর্পার দিকে ফোন প্লেয়ার কাব্য ছুটে যায় গুটি গুটি পায় কাজী অর্পা তাকে দেখে পায় ভয় এন্ড আরে বেড়ি করে তো হেডশট আজকে মাইরা এলাম ভাই তুই পাত্তা দেস না ভাই আমারে ফোন প্লেয়ার বলা কই গেট কল ভাই তুই তোর 6GB দে বললাম ফোন দিয়া ভাই ভাঙ্গালাম আমি জি জি নক নক কাজিয়ার ভাই এটা মানো ভাই ভাই পাত্তাই দিব না তোরে পাত্তাই দিব না ভাই তার উপরে চিটার তুমি
তুমি গুহালের ভিতরে কেমনে ঢুকলা? আমি কেমনে ভাই তোরে আমি একটা কথা কইর বা ডোন্ট আন্ডার এস্টিমেট দা ভাই হ্যাকার ভাই হ্যাকার না ভাই হ্যাকার হওয়া লাগে না ঠিক আছে তোমার ফোনে যদি এই ফোনের মতো G88 ভাই হেইলো G88 প্রসেসর থাকে না ডুয়েল চিপ প্রসেসর তাহলে তুমি হ্যাকার হবে না তবে গাইস এই ফোনটা দিয়ে আমি খেলতে যে একটা সমস্যা দেখলাম সেটা হচ্ছে যে ফোনটা একটু গরম হয়ে যাচ্ছে এখন আমি হয়তো পিসি প্লেয়ার পিসিতে খেলি তার জন্য হয়তো এটা হতে পারে বাট গরম হওয়ার রিজনটা কি আমি জানি না এই প্রবলেমটা ফিক্স হয়ে গেলে মনে হয় আমার তা বাদে ওভারঅল আমার কাছে পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো লাগছে গাইস দেখে দেখে ও ভাই কেমন পারবি না ভাই ভাই তোর ওয়ান্টাপ যোগ্যতা হয় নাই ভাই আমারে মারার ভাই হতে পারে আমি মোবাইলে নুব বাট তোর আমারে ওয়ান্টাপ মারার যোগ্যতা হয় নাই কাজী অর্পা সিরিয়াসলি তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ কাব্য ভাই ভাই এডা আবার জিগাইতে ভাই বাইরো ভাই দিতাম তুমি আটকে দিতেছ তুমি আটকে না কাব্য ভাই আটকে আমি আটকাবো না তো আমি মোটেও আটকাবো না আমি ধরে এই প্যাম নিয়ে করে ফিরে দিব কাজী অর্পা তোর যোগ্যতা হয় নাই আমারে ওয়ান্টাপ মারার তুমি না সিঁড়ি চিপার ভিতরে ঢুকছিল উপরে গেলাম কোন সাহসে ভাই ফাডালাম ও ভাই একেবারে ভাই জিজি ভাই তুই জানোস আমি এত ভালো শুনতেছি কেমনে তোর এই বিষয়টা মানে তুই কোন জায়গায় আইতাছস আমার এই ফোনে ঠিক আছে ডিটিএস অডিও রয়েছে যেটা কিনা আর কি সিনেমাটিক ডুয়াল স্পিকার ভাই সিনেমাটিক ডুয়াল স্পিকার হওয়ার কারণে তোর ক্লিয়ার ভয়েস শোনা যাইতেছে এন্ড ভাইয়া তুমি যে চুরামো করে আগের রাউন্ডে আইছো না ওইটা ভাই সুন্দর মতো জিজি হয়ে গেছে মান আমি চুরামি করে আইছি দেখছো জাম্প হেডশট মারম তোরে জাম্প হেডশট মারম আই তুই আই আচ্ছা একটু একটু মিস করে গেছে ভাই ঠিক আছে হেলমেট 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 তো আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে ভাই জাম্প হেডশটে তো মারতে চাইছিলাম এমন করার কি আছে বড় আর ইনফিনিক্স হট 11 এস এর এই ফোনটা গাইস আমার নতুন গেম প্লে করতেছে যেই ফোনে সেটা এবং বাজারে এই ফোন 14,990 এবং 15,990 টাকায় পাওয়া যাচ্ছে তো তোমরা ট্রাই করে দেখতে পারো বাট এখন পর্যন্ত গাইস আমি খেলতে আছি ওয়েল টু বি অনেস্ট এতটা খারাপ লাগে নাই দেখা যাক চলো কি হয় এটা আমার আসলে স্ক্রিন আটকে গেছিল মোবাইলে খেলতে আইছে ভাই মোবাইলে খেলতে আইছে বিশ্বাস হয় না আমার কথা কি ভাই তুই হিল টাউটারি করে আমার সাথে টাউটারি করে খেলতেছ কাব্য ভাই টাউটামের কিছু নাই তো এখানে তোরে আটকা দি আমার ভাই তুই মারতে পারবি ব্রো ডোন্ট লালিমার দিস ডারপা খালাম তোরে আমি ভাই ইয়ার পাচে চিকি 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 চু ইয়ো 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 আর কিছু কাবু মত বেশি হইতেছে কিন্তু আমি কিন্তু কেন বেশি হবে কেন ব্রো বেশি হবে কেন আ ব্রো তুমি মোবাইল ব্ল্যাক চালাও মোবাইল ব্ল্যাক চালাস তো তাহলে খাই বালা দেব একদম ভাই তো আমি তো বটে রে আচ্ছা তারপর তারপরে এখন তোমার বুকের কামাল দেখাইতেছি এদিকে আসো বয় কই যাইতেছো কাপু ভাই হাম জিদার যাতে মাশাআল্লাহ এই যে কাপু ভাই প্যাক করছে মাশাআল্লাহ আল্লাহ ভাই মাশাআল্লাহ বসুন 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 আমি কইছি কোনে তুই আমি জিগাই নাই কিডা তুই ও ইয়ো ইয়ো চিকি 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 আমি আপনাদের কইতেছি কাব্য ভাই মোবাইলে প্যাক ভাঙবা না কিন্তু আমি কিন্তু তোমার প্যাক একবার ভাঙি নাই ইয়ার ব্রো ও মাই গড তোর কথা মতো আমি প্যাক ভাঙি নাই তো আমি তো প্যাক না ভাঙে কাজ করেছি ব্রো তো আটকাই দি একটা এত বড় ইউটিউবার গাইস আমারে আটকাই দিতেছে ভাই তোর মতো লুলাবি করে গেলি নাই ছি ভাই পিসি প্লেয়ার ফোন প্লেয়ারের সাথে খেলতাছে আবার লল মারতাছে ছি ভাই ছি
মারতে পারলে আমার শান্তি ব্রো আমাদের ফোনে ওয়ান ভার্সেস ওয়ান, তবে এই ফোনে আমি ওয়ান ভার্সেস ওয়ান খেলছিলাম, দেখতে ফোনটা কেমন, এন্ড টু বি অনেস্ট ফোনের স্ক্রিনটা যথেষ্ট বড় ছিল, তার সাথে ফোনে গাইজ 5000 mAh যেহেতু ব্যাটারি, সেহেতু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যাবে। বাট প্রসেসরের বিষয়টা আমি এতটা ভালো বুঝি না, তোমরা জিনিসটা দেখে শুনে নিও, আমার কাছে খেললে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে, কাজী অর্পা তুম বট হতি, গুড নাইট। কি করলি তুই আরেকবার কর।